আবার স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিদের বিভক্তি, শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ঈদ আর পহেলা বৈশাখকে ঘিরে নতুন সাজে কক্সবাজার, 8 লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা। জোরপূর্বক রোহিঙ্গাদের যুদ্ধে নামাচ্ছে জান্তা সরকার, জাতিগত দাঙ্গা পুনরুজ্জীবিত করার পায়তারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএসসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভোটের পর আবারও তীব্র হয়ে উঠছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র এমপিদের অভ্যন্তরীণ বিরোধ। অন্তর্দ্বন্দ্ব কমাতে উপজেলা নির্বাচনকে সামনে রেখে সিরিজ বৈঠক করছে দলটি। এর মাধ্যমে বিরোধ কমিয়ে নিজেদের সৌহার্দ্য বাড়ানো সম্ভব বলে মনে করছেন নীতি নির্ধারকরা। অন্যথায় শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন কেন্দ্র নেতারা। প্রণব চক্রবর্তীর বিশেষ রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে উৎসাহ দেওয়া হয়েছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার, যার মধ্যে ভোটের লড়াইয়ে জিতেও এসেছেন 59 জন। নির্বাচনের পর স্বতন্ত্র এমপিরা যখনই এলাকায় অবস্থান নিতে যাচ্ছেন, তখন আবারও প্রতিপক্ষ গত সংসদের এমপিরা। এর ফলে এলাকায় বিভক্তি এখন স্পষ্ট, ঘটছে মারামারি হানাহানির মতো ঘটনা। গৃহদাহ দূর করে মিলেমিশে দল এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে সব বিভাগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক বৈঠকে কঠোর অবস্থানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিজেরা নিজেরা গোলমাল করবেন, এক একজনের এক এক রকম দায়িত্ব জ্ঞানী কথাবার্তা দলকে সংকটে ফেলে। তবে এলাকাভিত্তিক এই সংকট দূর করতে জনপ্রিয়তা যাচাই করার দাবি তৃণমূল নেতাদের। সবাই এখানে যোগ্য, এখানের মধ্যে যোগ্যতাটা কে, মানে মাপকাঠিটা কে? কেন্দ্রীয় নেতৃত্ব যাতে ভবিষ্যতে কোনোভাবে যাতে কোনো জেলায় যাতে ইন্ধন না দেয় সেই দিকে চিন্তা রাখতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সংগঠন নেবে কঠোর সিদ্ধান্ত। সংগঠনের যে চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন, ইউনিটি যারা ব্রেক করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম আশা করেন ধারাবাহিক এই বৈঠকেই ঘুচবে অভ্যন্তরীণ সব মতবিরোধ। ভুল বোঝাবুঝির একটু বেশি হয়েছে অথবা যেখানে সংঘাতে পরিণত হয়েছে এই সকল জায়গাগুলোকেও কিন্তু অনেকটা আমরা নিরসন করতে সক্ষম হয়েছি। জনগণের সমর্থন নিয়েই আমরা নির্বাচিত হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করি, আবার সেখানে ভুল বোঝাবুঝি, মতভেদ, মতদ্বৈততা থাকতেই পারে, আবার সেটা আমরা দূরও করতে পারি, এটাই হলো আওয়ামী লীগের বিশেষত্ব। উন্নয়ন অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রেখেই নেতাকর্মীদের জনগণের পাশে থাকার তাগিদ দেয়া হচ্ছে এসব বৈঠকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে বেড়েছে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ। মহাসড়কে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষের ভিড় রয়েছে, তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, ভ্যানে চলাচল করছেন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। মহাসড়কটি এবার 6 লেনে উত্তীর্ণ হওয়ায় যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট, তবে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। হোটেল মোটেলগুলো সাজছে নতুন সাজে। আগাম বুকিং হয়েছে প্রায় 70%-এরও বেশি হোটেল মোটেলের কক্ষ। পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে প্রশাসনও। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলমকুল। এ দৃশ্য রমজানে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতের। পর্যটকদের আনাগোনা নেই শহরের 5 শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউজেও।
তবে সামনে ঈদ এবং পহেলা বৈশাখের ছুটিতে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায় সাগরপাড়। ইতিমধ্যে পর্যটকদের বরণে প্রস্তুতি শেষ করেছে হোটেল মোটেল রিসোর্ট ও রেস্তোরাঁগুলো। চাহিদার কথা মাথায় রেখে দোকানপাটগুলোতে তোলা হচ্ছে নতুন পণ্য। পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসবেন, যেহেতু ঈদের এক সপ্তাহ প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে আসবে। বুকিং দিয়ে না আসলে হোটেল ব্যবসায়ীদের এবং আপনাদের দুজনের জন্যই কষ্টকর এবং কক্সবাজারবাসী দুর্নামের শিকার হয়। পর্যটকদের চাপে অতিরিক্ত ভাড়া আদায় এবং হয়রানি বন্ধে অনলাইনে আগাম খোঁজ খবর নেওয়ার পরামর্শ হোটেল মোটেল মালিক সমিতির। কক্সবাজার পর্যটন এলাকায় হোটেল রেস্টুরেন্টের সাজসজ্জার কাজ অলরেডি শেষ পর্যায়ে, আমরা পর্যটক বরণের জন্য রেডি হয়েছি। বিচে এবং রাস্তায় যাতে অতিরিক্ত কোনো ধরনের হয়রানি না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। জেলা প্রশাসন, জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে একটা ট্রান্সপোর্ট করা হয়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে বাড়তি প্রস্তুতি নিয়েছে পুলিশ। পর্যটকরা আসবে নিরাপত্তায় এবং সুন্দরভাবে যেন তোমাদের উদযাপন করতে পারে, আমাদের টুরিস্ট পুলিশ আমাদের প্রত্যেকটা হাতের নাগালেই থাকবে এবং আমরা সার্বিক সহযোগিতা আমরা প্রদান করব। 10-14 এপ্রিলের টানা ছুটিতে 800,000 পর্যটকের সমাগম হওয়ার আশা পর্যটন সংশ্লিষ্টদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। মিয়ানমারের রাখাইনে আবারও রোহিঙ্গাদের টার্গেট করছে জান্তা বাহিনী। ভয়ভীতি ও নাগরিকত্বের লোভ দেখিয়ে তাদের বাধ্য করা হচ্ছে সেনাবাহিনীতে যোগ দিতে এবং আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে। বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে রাখাইনের জাতিগত দাঙ্গা পুনরুজ্জীবিত করার পায়তারা চালাচ্ছে জান্তা সরকার। হুমকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াও। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাখাইন থেকে অন্তত 100 রোহিঙ্গাকে সেনা ক্যাম্পে নিয়ে যায় জান্তা বাহিনী। নাম পরিচয় গোপন করে তাদের 2 সপ্তাহের প্রশিক্ষণ দেয়। শেখানো হয় কিভাবে বন্দুক চালাতে হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার 2 দিনের মাথায় সরাসরি পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। আরাকান আর্মির সঙ্গে ওই লড়াইয়ে পরাজিত হলে ধরা পড়ে বেশ কয়েকজন রোহিঙ্গা। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে জোর করে রোহিঙ্গাদের সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে জান্তা সরকার। Definitely we are worried that you know this kind of forced recruitment will push the Rohingya further. রাখাইনে জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে জয়ের পথে থাকা আরাকান আর্মি এরই মধ্যে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে আনার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও রোহিঙ্গাদের বর্তমান ভূমিকায় ক্ষুব্ধ। রোহিঙ্গা has been one of the most vulnerable vulnerable community in Myanmar and they have been survivors of the atrocities from crimes against humanity to genocide. যে জান্তা বাহিনী একসময় রোহিঙ্গাদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের হয়ে যুদ্ধ করাকে প্রতারণা হিসেবে দেখছে তারা। বিশ্লেষকরা বলছেন আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে পরাজয় নিশ্চিত জেনে রাখাইনে বৌদ্ধ জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে জাতিগত দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে জান্তা বাহিনী। মিয়ানমারের রাখাইনে বর্তমানে 1.5 লাখেরও বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা রয়েছে। এপ্রিলে আবার নতুন করে রোহিঙ্গাদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে জান্তা সরকার। দুলি মল্লিক, 21 টেলিভিশন। 7 আর 7 সমনে রংপুর নগরীতে গড়ে উঠছে গরিবের বাজার। শিশু থেকে সব বয়সী নারী ও মেয়েদের পোশাক পাওয়া যায় কম দামে। ঈদের কেনাকাটায় খুশি স্বল্প আয়ের মানুষেরা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছে মহিমা পলি। বিভাগীয় নগরী রংপুরের হাড়িপট্টি মার্কেট গরিবের বাজার নামে পরিচিত পুরো বিভাগ জুড়ে পাওয়া যায় হাই ফ্যাশনের 3 পিস থেকে নারী ও মেয়েদের সব ধরনের বাহারি পোশাক। ঈদের কেনাকাটায় মার্কেটটিতে উপচে পড়া ভিড়। বড় বড় শপিং মল আর শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটগুলোতে বিক্রি হওয়া সমমানের পোশাকের দামও এখানে খুবই কম। চাকচিক্যহীন আর দোকানগুলোর তেমন সাজসজ্জা না থাকায় অনেকে গুরুত্ব দিতে চান না। তবে নিম্নবিত্ত আর স্বল্প আয়ের মানুষের মাঝে এই মার্কেট খুবই জনপ্রিয়। পোশাকের গুণগত মান ঠিক রেখে দাম কম হওয়ায় খুশি ক্রেতারা। গরিবের মার্কেট এখানে হলো স্বল্প মূল্যে যারা লোকজন আসে তাদের জন্য সাশ্রয় হয়, আমরাও এই জন্য এখানে আসছি। যাদের একটু আয় কম আমাদেরও একটু আয় কম, যার কারণে আমরা এখানে আসছি। এখানে খুব সাশ্রয় পাওয়া যাচ্ছে এবং
কেনাকাটা করতে সহজলভ্য? আমাদের মতো নিম্ন আয়ের মানুষ যারা আছি তারা ঈদ আয়োজনে ছোটদেরকে বড়দেরকে সাজাতে খুব অল্প বাজেটের মধ্যে আমরা এই মার্কেটের মধ্যে আসি। এখানে অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায় আর খুব অল্প রেটেই পাওয়া যাচ্ছে। অন্য বাড়ির চেয়ে বেচা বিক্রিও বাড়ায় সন্তুষ্ট দোকানিরাও। বিভিন্ন বড় বড় শপে তো একটু দাম বেশি, আমাদের এখানে আসলে একটু সাশ্রয়ে কিনতে পারে, এই জন্যই আর কি আমাদের এখানে একটু ভিড় বেশি এবং আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো। গত দুই তিন বছরে করোনার ওই ঝামেলার ইয়ার কারণে বিভিন্ন ইয়ার চেয়ে এইবারকার একটু ভালো। মহিমা পলি, একুশে টেলিভিশন। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ উৎসবকে রাঙাতে নিজেদের প্রিয় ব্র্যান্ডের পণ্য কিনেন ফ্যাশন সচেতন ক্রেতারা। এই শৌখিন শ্রেণীকে টার্গেট করে নিজেদের নতুন শৈলী নিয়ে হাজির হয় দেশসেরা পোশাক ব্র্যান্ডগুলো। আর এই ঈদে নির্দিষ্ট দোকান থেকে পোশাক কেনাকাটায় বিকাশ দিচ্ছে 10% পর্যন্ত ক্যাশব্যাক। মিনারাতে পারে পথ। অত্যাধুনিক পাকিস্তানি কাপড়ের বাংলাদেশি লাইফস্টাইল ব্র্যান্ড সেলাই, সেলাইয়ের আউটলেট থেকে পাওয়া যাচ্ছে ঈদের সব কালেকশন। এবার নারীদের জন্য প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ওয়ান পিস, থ্রি পিস, টু পিস পাকিস্তানি স্টিচ এবং স্কিন কেয়ার প্রোডাক্ট। আর সেলাইয়ের সাথে যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। শোরুমটিতে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন E24 যোগ করে 500 টাকার কুপনে 10% ক্যাশব্যাক। সেলাইতে আসলে পাকিস্তানি সব ব্র্যান্ডের পোড়া এখানে পাওয়া যায়। থ্রি পিস আছে, টু পিস আছে, ওয়ান পিস আছে, স্টিচ আছে, এগুলোই। আর এখানে স্কিন কেয়ারের প্রোডাক্টও বর্তমানে পাওয়া যাচ্ছে। কুপন কোড E24, সেক্ষেত্রে আপনার ক্যাশব্যাক পাচ্ছে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত, আর দুইবার করতে পারবে। বিকাশের এই ক্যাশব্যাক কেনাকাটায় আরও বাড়তি আনন্দ যোগ করে জানান ক্রেতারা। ক্যাশব্যাক হোক আর একটা ডিসকাউন্ট ফ্যাসিলিটি থাকুক, প্রত্যেকটা কাস্টমারকে আসলে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে পারচেজের ক্ষেত্রে। বিকাশের সুবিধাটা এটাই, যেটা হচ্ছে যে জাস্ট এক মিনিটের ভিতরে ক্যাশটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায় এবং কি খরচও কম আছে। বিকাশ হেল্প করেছে, ক্যাশ হ্যান্ডেল করতে হচ্ছে না, প্লাস ক্যাশব্যাক রিটার্ন পাওয়া যাচ্ছে সব দিক দিয়েই। অফারটি চলবে 10 এপ্রিল পর্যন্ত। শেষ করছি একটি মানবিক আবেদনের খবর দিয়ে। মাত্র 9 বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত আল ইয়াসা আদর। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা পেলে শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তবে প্রয়োজন প্রায় 50 লাখ টাকা। এদিকে চিকিৎসা ব্যয় মেটাতে ইতিমধ্যে সর্বস্ব হারিয়েছে তার পরিবার। মানিক শিকদারের প্রতিবেদন। নাম আদর। তোমার বড় ভাই কি হয়েছে? আর্টিস্ট হয়েছে ছিল, এখন আর হতে পারবো না। আদুরে কণ্ঠেই জানায় তার স্বপ্নের কথা। মেধাবী এই শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হতে চাইলেও জীবন প্রদীপ এখন ঝড়ো হাওয়ার কবলে। ২০২১ সালে প্রথম জানা যায় ক্যান্সারে আক্রান্ত আদর। পরিবারের সর্বস্ব আর স্বজনদের অর্থ সাহায্যে চিকিৎসা করিয়েছেন মা তসলিমা। পিজিতে পাঠানোর পরে ওখানে ওরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর লাস্ট বোন মেরু করে ওরা শিওর হয় যে ওর লিকোমিয়া, ALL, ব্লাড ক্যান্সার। পরিবারের একমাত্র উপার্জনকারী আদরের বাবা শ্রমিক হিসেবে কাতারে কর্মরত। দুই সন্তান নিয়ে দিশেহারা তসলিমা। এদিকে চিকিৎসকরা বলছেন বোন মেরু প্রতিস্থাপনের মাধ্যমে আদরকে সুস্থ করে তোলা সম্ভব, কিন্তু প্রয়োজন
প্রায় 50 লাখ টাকা। ওটা বেয়ার করার মতো কোনো অ্যাবিলিটি ভাই আমাদের নেই। আমার বাচ্চা আজকে অন্ধকার রুমে লাইট অফ করে রাখে, ওর জীবনটা অন্ধকারে তলিয়ে গেছে। আদরকে বাঁচাতে সাহায্যের আকুতি জানিয়েছে তার বড় ভাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিয়ান। আমাদের সমাজের মূল চাকাই হচ্ছে বিত্তবানরা, প্রবাসী ভাইয়েরা এবং হচ্ছে সরকার। এই ভাইটার যেন জীবনটা বাঁচাতে তারা এগিয়ে আসে। ইসলামী ব্যাংক হিসাব নাম্বার 205065202000238 ও পূবালী ব্যাংকের হিসাব নাম্বার 01751011311। এছাড়া 01734976696 নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমেও সহায়তা করা যাবে। আদরের চিকিৎসায় সাহায্যের হাত বাড়াবেন মানবিক মানুষ, সেদিকেই তাকিয়ে আছে এই অসহায় পরিবার। রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, আমি দেশবাসী যারা বিত্তবান আছে তাদের কাছে হাত জোড় করে মিনতি করে অনুরোধ করছি, আমার ছেলেটা যেন ট্রিটমেন্ট পেয়ে যদি উপর আল্লাহর হায়াত দেয় সে যেন বাঁচতে পারে, সুস্থ জীবনে ফিরে আসতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আবারও স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র এমপিদের বিভক্তি, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ঈদ আর পহেলা বৈশাখ ঘিরে নতুন সাজে কক্সবাজার, 8 লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা। জোরপূর্বক রোহিঙ্গাদের যুদ্ধে নামাচ্ছে জান্তা সরকার, জাতিগত দাঙ্গা পুনরুজ্জীবিত করার পায় তারা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2019 বলে আর ভিজিট করুন 21.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21.4 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।